সত্যিকার অর্থে বিজ্ঞানের পূর্ব দেশের সর্বসময়ের মধ্যে এই প্রবন্ধ পাঠ করে এটা আলোচনা সমালোচনা করা কঠিন। আমরা সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করবো মূল বিষয়গুলো নিয়ে। আশা করি সকলেই সময়ের দিকে খেয়াল রাখবেন। আজকে এই সেমিনারে সম্মানিত সভাপতি এবং মঞ্চের বিশ্ব কেন্দ্র নদী ও সমুদ্র জনসংখ্যার বিশাল অংশ জীবিকা আসে নদী ও সমুদ্র থেকে। প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক কর্মকাণ্ড প্রচারিত হচ্ছে সমুদ্রে। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা প্রায় এই পুরুষ জনগোষ্ঠীর খাবার যোগান দিতে সমুদ্র বক্ষ সম্পদ বছর ধরে জীবন হয়ে থাকতে হবে আমাদের। তাই একুশ শতকে সমুদ্র অর্থনীতি সকল দেশের কাছেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমুদ্র অর্থনীতির ধারণা ও গুল্টার ফল বেলজিয়ামের নাগরিক ভাউলি ১৯৯৪ সালে উল্লেখ করেন স্থলভাগের পরিমাণ সম্পদ বিদ্যমান, তার প্রায় সমপরিমাণ সম্পদ সমুদ্রের তলদেশ রয়েছে। তার এই ধরনের ২০১২ সালে ব্রাজিলের রাজধানী রিওডি রিওতে জাতিসংঘের গোল সংক্রান্ত বিশ্ব সম্মেলনে দা আর্থ সামিট রিও ২০ এসে পারে। মূলত ২০১২ সাল থেকে গোটা বিশ্বে নীল সমুদ্র অর্থনীতি ধারণা দ্বারা হয়ে ওঠে। সারা বিশ্বেই এখন নীল বা সমুদ্র অর্থনীতি সম্ভাবনায় কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। সমুদ্র হতে পারে মানুষ অনাগত দিনের খাবারের প্রমাণ্ডার রক্ষা করতে পারে, জলবায়ু বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধ এবং প্রচুর খনিজ বসতি সম্পদের যোগান দিতে পারে। সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক বিকাশ হোক যা বিকাশ যা মানুষের সংলগ্ন সমাজের সম্মুখে উন্নত করে এবং পরিবেশ ঝুঁকি পরিবেশ ঘাটতি হ্রাস করে। এর সহজ অর্থ হল টেকসই অর্থনৈতিক উন্নয়ন, উন্নয়নের সমুদ্র এবং সমাজের সম্পত্তি সম্পদে সুস্থ ব্যবহার, এক কথায় জলের উপর এবং জলের বিশেষ সম্পদে টেকসই ব্যবহার। আহরণ সংরক্ষণ অর্থনীতি হল নীল বা সমুদ্র অর্থনীতি গুলোকে নাম। ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়ে একটি সংজ্ঞা বলা হয়েছে, সমুদ্র সাগর এবং উপকূলই হচ্ছে গ্লোবাল প্রধান কেন্দ্রবিন্দু এবং এই কর্মকাণ্ড একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় বর্ষগত উৎক্ষিপ্ত এবং পরোক্ষভাবে সহায়তা করতে পারে। সকল দেশে গ্লোবাল নামের অন্তর্ভুক্ত হতে পারে, এমনকি সাগর কেন্দ্রিক নয় এমন ভূমিবিস্তৃত দেশ। ২০১২ সালে সেখানে বলা হয় সাগর এবং সমুদ্র হতে পারে অর্থনৈতিক উন্নয়ন অংশীদার। আলোচনায় আরো বলা হয় বর্তমান উন্নয়ন কৌশল কোন অবস্থাতে পরিবেশের সুরক্ষা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারছে না, সেক্ষেত্রে সমুদ্রকে অংশ করা এবং সমুদ্রভিত্তিক সমৃদ্ধ উন্নয়ন পরিকল্পনা টেকসই উন্নয়ন বিশেষ করে দরিদ্র দূরীকরণ দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য নিরাপত্তা অর্জন জীবনমাত্রার উন্নয়ন জীবনযাত্রার উন্নয়ন এবং সহ পরিবেশ সুরক্ষায় সুরক্ষার বিষয়ে গৃহীত কঠোর সমূহকে আরও প্রতিষ্ঠা করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন উপকূলীয় দেশ ও দ্বীপের সরকারগুলোর অর্থনীতি একমাত্র প্লট হিসেবে সমুদ্র দিকে দিতে শুরু করেছে এবং গুরুত্ব লাভ বা সমুদ্র অর্থনীতির উপর ভিত্তি করে দেশের প্রবৃদ্ধি নীতি গ্রহণ করছে। ইন্দোনেশিয়া অর্থনীতি এমন ইন্দোনেশিয়ার অর্থনীতি এখন সমুদ্র অর্থনীতির অনেকটাই নির্ভরশীল। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মালয়েশিয়া সমুদ্র সম্পদকে কাজে লাগাতে শুরু করেছে। পবিত্র কোরআনে সমুদ্র অর্থনীতি নিয়ে অনেকগুলো আয়াতে বলা হয়েছে, সেটি আমরা এছাড়া বন্দর ও দার্শিক সমুদ্র
পরিভ্রমণ এবং সমুদ্র উপকূলে পর্যটনের মতো প্রচলিত সমুদ্র নির্ভর বাণিজ্য রয়েছে। সামুদ্রিক খাবার বিশ্বের 130 কোটি মানুষ কত বছর প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ। ইন্টারন্যাশনাল ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলা হয়েছে প্রতি বছর প্রায় 2.3 লাখ অনুমোদিত টেকসই সামুদ্রিক খাদ্য $1,050 কোটি বিশ্বজুড়ে বিক্রি হয়, যা বিশ্বের উৎপাদন 14%। বিশ্বের 10-12% মানুষ প্রত্যক্ষভাবে জীবিকার জন্য সামুদ্রিক খাদ্য শিল্পে উপর নির্ভরশীল। বর্তমানে অনুমোদিত সামুদ্রিক খাদ্যের 80% প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়। তবে সামুদ্রিক খাদ্য চাষের খামার দ্রুত বাড়ছে। জাপান, উত্তর কোরিয়া ও ইউরোপে অনুমোদিত সামুদ্রিক খাদ্যের চাহিদা সবচেয়ে বেশি। বিশ্বের সামুদ্রিক খাদ্যের 69% এশিয়া উপদ্বীপ হলেও অনুমোদিত সামুদ্রিক খাদ্য খাদ্যে এর কোনো অবদান মাত্র 11%। খনিজ ও শক্তি সম্পদ পৃথিবীর 30% গ্যাস জ্বালানি তেলের উৎস হল সমুদ্র তলদেশে। 2020 সালের মধ্যে সারা পৃথিবীতে যে পরিমাণ কপার জিঙ্ক রয়েছে তার 5% ব্যবহার করা যাবে সমুদ্রের আকরিক, যার আর্থিক মূল্য প্রায় 5 বিলিয়ন। 2030 সালের মধ্যে এর পরিমাণ হবে দ্বিগুণ। সামুদ্রিক পরিবহন, বাণিজ্যিক পরিবহনে 90% সম্পদ হয়েছে 90% সমুদ্র পথে। বিশ্ব বাণিজ্যের প্রায় সবটুকু সমুদ্রের উপর নির্ভরশীল। সমুদ্র পথে বাণিজ্য সম্প্রসারণের বন্দরগুলোর গুরুত্ব বিশ্ব বিশিষ্ট সমুদ্র গবেষক ইউহানেস গিলের গবেষণা থেকে জানা যায়, ইউরোপীয় উপকূলীয় দেশগুলো সমুদ্র অর্থনীতি থেকে প্রতি বছর 500 বিলিয়ন ইউরো আয় করতে পারে, যা তাদের জিডিপির 10%। প্রতি বছর সমুদ্র পথে 150টিরও বেশি দেশের প্রায় 50,000 বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। এর মতো শুধুমাত্র 2016 সালে 10,287 মিলিয়ন টন পণ্য সমুদ্র পথে আনা হয়েছে। পর্যটন শিল্প, পর্যটন বিশেষজ্ঞদের মতে বিশ্বের বিপুল সংখ্যক পর্যটকের প্রায় 150% আগামীতে ভ্রমণ করবে এশিয়ার দেশগুলোতে। বিশ্ব পর্যটন সংস্থার প্রতিবেদনে দেখা যায় 2023 সালের মধ্যে এই শিল্পে 30-70 লাখ লোকের কর্মসংস্থান হয়, যা বিশ্বের অর্থনীতিকে অবদান রাখবে প্রায় 10.5%। এছাড়া ম্যানগ্রোভ অঞ্চল বহুমাত্রিক প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ম্যানগ্রোভ অঞ্চল বনবাসীকে রক্ষা করে আসছে। আবার এই বনের বাস্তবায়নের সাথে এখানকার উপকূলীয় মানুষের জীবিকার জড়িত, কিন্তু অপরকে সম্পদ আহরণের ফলে এর জীব বৈচিত্র্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হুমকির সম্মুখীন হচ্ছে। সমুদ্র অর্থনীতির ক্ষেত্রে সমুদ্র বাণিজ্য এবং বন্দর, সমুদ্র বাণিজ্য পোর্ট এবং খাবার সুবিধা, সামগ্রিক সংরক্ষণ কার্য আদি এমিটি ভ্যালুস তথা আমদ প্রমোদ মানুষ সুস্থতা মাইন্ড ফ্রেস ও বিনোদনের জন্য স্থায়ী এবং অস্থায়ী বসবাস অনুষ্ঠান ও ভ্রমণের একাগ্রতা স্থানীয় মূল্য ইত্যাদি। সামুদ্রিক মৎস্য আহরণ, সামুদ্রিক মৎস্য ও লবণ চাষ, সামুদ্রিক বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য জাতীয় খাদ্য ও সৌন্দর্য বর্ধনকারী দ্রব্যাদি ছাড় বাণিজ্যিক সম্পদ আহরণ, পর্যটন সংরক্ষণ ও পরিবেশ উন্নয়ন, সামুদ্রিক সম্পদ ও পরিবেশ দূষণ ক্ষতি না করে সম্পদের সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার, যাতে দূষণ অতিমাত্রায় আহরণের ফলে সম্পদ নিঃশেষ না হয়। এর জন্য সামুদ্রিক দূষণ প্রতিরোধ করা, সামুদ্রিক মাছের অবহরণ সৃষ্টি করা, সমুদ্র তীরে হতে নির্দিষ্ট দূরে এবং নির্দিষ্ট আকারের নিচে মাছ শিকার না করা, সামুদ্রিক সীমা সংরক্ষণ, পাহাড় ও কোস্ট পুলিশ ব্যবস্থা, দেশের অর্থরক্ষা ইত্যাদি সমগ্র অর্থনীতি বাংলাদেশ, সমুদ্র অর্থনীতি বাংলাদেশ এই সমুদ্র অর্থনীতি বিশাল সম্ভাবনা রয়েছে, যা আমরা এখনো 5% ব্যবহার করার সুযোগ পাচ্ছি না আবারও। সেই হিসাবে সমুদ্রের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন লক্ষ প্রজাতির সামুদ্রিক মাছ, জীবজন্তু, যাদেরকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে। এছাড়া রয়েছে তেল, গ্যাস, পক্কা সামুদ্রিক পানি সম্পদ, যা একটি দেশের অর্থনৈতিক বড় ভূমিকা পালন করতে পারে। সারা বিশ্বে সামুদ্রিক এলাকা ব্যবহার করে বিভিন্ন দেশের সামুদ্রিক সারা বিশ্বে সবচেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড, যা পরিবেশ সুরক্ষায় অধিকতর কার্যকর ভূমিকা পালন সহ অর্থনৈতিক প্রবৃত্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও পালন করতে পারে।
সমুদ্রকে কেন্দ্র করে জাতীয় এবং আন্তর্জাতিক পরিবহন প্রযুক্তি, যোগাযোগ, স্বাস্থ্য সেবা উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন ইত্যাদি ভৌগোলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সম্পর্কে বাংলাদেশের নীল বা সমুদ্র অর্থনীতির বিষয়টি উঠে আসে মূলত মিয়ানমার ও ভারতের সাথে 2012 সালে সমুদ্র সীমা নির্ধারণ বিরোধের পর থেকে 2014 সালে একের আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের মধ্যে 18,813 কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে সামুদ্রিক সম্পদ অন্বেষণ সূচনা সংরক্ষণ এবং পরিচালনার চারটি স্থায়ী অধিকার দেওয়া হয়। দেশের অপার সমুদ্র সম্পদ আর সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব ভবিষ্যৎ দায়িত্ব কারণে প্রস্তুত 2030-এর আলোকে নৌবাহিনী যুক্ত হয়েছে আধুনিক সার্ভিস ফ্লিট, সাবমেরিন, নেভাল এভিয়েশন ও কমান্ডো স্কোয়াড একই সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় মিশন 2024 কাজ করতে এগিয়ে চলছে। সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশের সুযোগ সম্ভাবনা মৎস্য সম্পদ আহরণ ও রাজ্য বাংলাদেশের অধিকৃত সমুদ্র এলাকায় কি পরিমাণ মৎস্য সম্পদ আছে তা নিয়ে বর্তমানে সরকার জরিপ কাজ চলছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সমুদ্র এলাকায় 298 প্রজাতির মাছের অস্তিত্ব পাওয়া গেছে এবং তার তার মজুদের পরিমাণ ও বাণিজ্যিকভাবে কার্যক্রমে পরিচালনা হবে। উল্লেখ করে মগর শহরের প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মেট্রিক টন মাছ ধরা সম্ভব হলেও আমরা মাত্র 0.7 মিলিয়ন মেট্রিক টন মাছ ধরতে সক্ষম। তবে বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে প্রায় 30 লাখ পরিবার মৎস্য কার্যক্রমে জড়িত, তাদের জীবন জীবিকা নির্ভর করে মূলত উপকূলীয় এলাকায় মৎস্য আহরণের উপর। এর বাইরেও প্রায় 3 লাখ মানুষ রয়েছে যারা প্রক্রিয়াজাত বিপণন কার্যক্রম সাহায্য। সুতরাং সার্বিক হিসাবে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ উপকূলীয় মৎস্য ব্যবস্থার উপর নির্ভরশীল, নির্ভর করে তাদের জীবনযাত্রা চালাচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহার নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে দরিদ্র মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের কর্মসংস্থানের সুযোগ আরো বাড়ে। খনিজ লবণ উৎপাদনেও বাংলাদেশে বৃহৎ শিল্পের খনিজ লবণ উৎপাদনের শিল্প একটি সেখানে ভর্তুকি না দিলে এই জাহাজ শিল্পগুলি বিল্ডিং গুলি টিকে থাকতে পারবে না। পর্যটন শিল্প সমুদ্র সৈকতের সৌন্দর্যকে ব্যবহার করে কক্সবাজার এবং কুয়াকাটার পর্যটন শিল্পকে আরো বিকশিত করা সম্ভব। বাংলাদেশের 120 কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সমুদ্র সৈকতে গিয়ে ব্যাপক আকারে পর্যটন শিল্প গড়ে তুলতে পারলে গোটা বাংলাদেশের মধ্যে যেতে পারে। বাংলাদেশের পর্যটকদের জন্য কক্সবাজার প্রবাল দ্বীপ মার্গে আকর্ষণীয় করে তুলতে পারলে এই অঞ্চল বিদেশি পর্যটকদের সংখ্যা অনেক বৃদ্ধি হবে। বাংলাদেশের পর্যটন শিল্প উপর প্রত্যক্ষ ভর্তভাবে 14,500টি চাকরি সৃষ্টি হয়েছে যা সর্বমোট 3.7 লাখ। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল WTC এর মতে এই বছরের শেষে বাংলাদেশ পর্যটন শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান দাঁড়াবে 98,000 যা বাংলাদেশের সর্বমোট কর্মসংস্থানের বৃদ্ধি। এর ফলে বাংলাদেশের এই শিল্পে বার্ষিক কর্মসংস্থানের প্রবৃদ্ধি 2.0। পর্যটন শিল্প বাংলাদেশের জীবিত প্রত্যক্ষ অবদানের ভিত্তিতে 160 দেশের মধ্যে বাংলাদেশ পর্যটন শিল্প অবস্থান 142টি। এটা দুঃখজনক অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে তাতে বাংলাদেশ 100-এর ভিতরে আসা উচিত। বাংলাদেশের সমুদ্র সীমার যে অপার সম্ভাবনা রয়েছে সামুদ্রিক পানির সম্পদ অনুসন্ধান লক্ষ্যে বাংলাদেশের সাগর পক্ষ থেকে গ্যাস শূন্য উত্তরণ কাজ 14 দিনের থেকে চললেও মিয়ানমারের সাগর পক্ষ থেকে এরই মধ্যে 4টি গ্যাস সরকার হয়েছে উভয় দেশে আমাদের এখানেও গ্যাস পাওয়ার উচিত সম্ভাবনা রয়েছে। এর জন্য প্রয়োজন জরুরি তা আর ভারতের কৃষ্ণা গোদাভেরি বেসিনেও 100টি গ্যাসের সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগর
পাওয়াটা বহু দিনের পরে তারপর পুলিশ ব্লাড ট্রেসিং গ্যাস পেয়েছে বলে জানিয়েছে। মহাসাগরের সমুদ্র বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে, সাথে মূল্যবান গ্যাস আমাদের সমুদ্রে প্রায় পনেরোটি মূল্যবান খনিজ রয়েছে। সমুদ্র বাণিজ্য যোগাযোগ বাংলাদেশের প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি রপ্তানি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় ২৬০০ বাণিজ্যিক জাহাজ চট্টগ্রাম ও বঙ্গ সমুদ্র বন্দরের মধ্যে মানা নেওয়া করে। ২০০৮ সালে বেসরকারি মালিকানা বাংলাদেশ সমুদ্রের জাহাজের সংখ্যা ২৬টি বর্তমানে এই সমুদ্র পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় ৫০ শতাংশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আমদানি রপ্তানিতে দেশের পক্ষে বাইরে জাহাজের সংখ্যা বাড়লেও এখানে রাজস্ব আয় ৬০০ কোটি টাকা বৃদ্ধি সম্ভব বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। পণ্য আমদানি রপ্তানিতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বৃদ্ধি পাওয়া শিপিং এজেন্সি ফ্রেইট ফরওয়ার্ডিং এবং ব্যাংক বিভাগ কার্যকর করেছে। এই খাতে কমিশন বৃদ্ধি হবে। বিদ্যুৎ উৎপাদন সমুদ্রের ঢেউ জোয়ার আর পাটাকে কাজে লাগিয়ে তার বাইন ঘুরি উৎপাদন করা যেতে পারে বড় বিদ্যুৎ মানে গ্রুপ বনাঞ্চল। বাংলাদেশের মোট আয়তনের ৬.২% এবং দেশের মোট বনাঞ্চল ৩৬% জুড়ে মোট সুন্দরবন বন থেকে আসা মোট আয় সুন্দরবনের অবদান প্রায় ১৪০% এবং কাঠ উৎপাদনের উৎপাদনের অবদান প্রায় ৫%। অনেকগুলো শিল্প সুন্দরবন থেকে আবার একটু কাছে আমাদের নির্ভরশীল। এছাড়া সুন্দরবনের খনিজ প্রবণ বাংলাদেশের গুরুত্ব জনসংখ্যা ও তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তা বলা হিসেবে ভূমিকা রাখে। সমুদ্র সীমা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা আন্তর্জাতিক আদালতের রায় মিয়ানমারের সঙ্গে ২০১২ সালে ভারতের সাথে ২০১৪ সালে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হওয়ার মোট ১১৮,৮১৩ কিলোমিটারের বেশি সমুদ্র এলাকা এখন বাংলাদেশে। সঙ্গে আছে ২০০ নটিক্যাল মাইল পাশাপাশি চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীশূরের প্রদেশের সব ধরনের পানি অপ্রাণী সম্পদের উপর সার্বভৌম অধিকার। মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ পূর্ণ ১৭টি ব্লকে ১২টি পেয়েছে বাংলাদেশ। ভারতের কাছ থেকে দাবিকৃত ১০টি ব্লকে সক্রিয় হয়েছে বাংলাদেশ। সাথে বিরোধপূর্ণ ২৫,০০০ বর্গ কিলোমিটার অঞ্চলে ১৯,০০০ বর্গ কিলোমিটার পেয়েছে বাংলাদেশ, আর বাকি ৬,০০০ দেওয়া হয়েছে ভারতের অধিকার। ইসরায়েল বাংলাদেশের স্থলভাগে বাইরে জনসীমায় আরেক বাংলাদেশের উপলব্ধি করছে ১,৬,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশের জন্য ১,৯,০০০ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা আরেকটি বাংলাদেশ। অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদ প্রতিবেশী ভারত ও মিয়ানমার বাংলাদেশের সমুদ্র সীমার পূর্ব অবস্থিত প্রান্তে যে তেল গ্যাস অনুদান পেয়েছে তা পেয়েছে ভূতাত্ত্বিক বলেছে বাংলাদেশ অংশ তা পাওয়ার খবর সম্পন্ন রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্ট ও পেট্রো বাংলা বঙ্গোপসাগরে বাংলাদেশের অংশে প্রচুর পরিমাণ তেল গ্যাস সম্পদ রয়েছে মর্মে রিপোর্ট প্রদান করা হয়েছে। এই জরিপ মতে অগভীর সমুদ্রে ৮.৫ মিলিয়ন ঘনফুট টিএসএফ গ্যাস রয়েছে। ১,১৮,৮১৭ বর্গ কিলোমিটার সমুদ্রে ব্যবহার হয়ে বর্তমান দেশের আমদানি রপ্তানি ঘোষণা বিভাগ বঙ্গোপসাগর নিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল অবধি একসাথে অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সমুদ্র তীরে বাংলাদেশের সর্বম অধিকার সমুদ্র বন্দরতে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। মূল ভূপুরের অবকাঠামো সহ সামুদ্রিক সম্পদ আমাদের জন্য আশীর্বাদ, যদিও ১,১৮,১৩ বর্গ কিলোমিটার এলাকা এখন ব্যবহার হয়নি। সুপরিকল্পিতভাবে এই কাজ এই সুযোগ আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নে এক মেজিকের পরিবর্তন। সমুদ্র ও এর সম্পদ নিয়ে এত মতামতের মধ্যে এটাও এখন বড় বিবেচনার বিষয় যে সমুদ্রের এই সম্পদ অপূরণ্য নয়, এ নিয়ে তথ্য চলবে না। এর সঙ্গে পরিবেশ ও প্রাকৃতিক জলবায়ু পরিবর্তন সম্পর্ক রয়েছে, ফলে পরিকল্পিত সমন্বিত সতর্ক উদ্যোগের মাধ্যমে এই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। বিশ্বব্যাপী ২০১৮ সালের ব্লু ইকোনমি ফর সাস্টেনেবল গ্রোথ ইন বাংলাদেশ শিরোনামে একটি সমীক্ষা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে সমুদ্র অর্থনৈতিক ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সমন্বিত নীতি পরিকল্পনা গ্রহণ করতে পারেনি।
নতুন সমুদ্র সীমা বিজয়ে গভীর সমুদ্র মাছ ধরার যে সুযোগ সৃষ্টি করেছে তাকেও দীর্ঘ পাঁচ সাত বছরের কাজে লাগানো যায়নি। আমাদের মাছ ধরার ট্রলারগুলো ভূগোল থেকে 70 কিলোমিটার বেশি গভীরে গিয়ে সমুদ্র মাছ ধরতে পারে না। এর বাইরে আরও 600 কিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চল আমাদের মাছ ধরার আওতার বাইরে রয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ ধরার কিছু উদ্যোগ প্রস্তাব সম্প্রতি অনুমোদন পেয়েছে। ট্যাক্সি উন্নয়নের সমুদ্র অর্থনীতির সুযোগ সম্ভব কর্মসংস্থার মাধ্যমে তার নিজস্ব জীবনযাত্রার মান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা গভীর সমুদ্র বন্দর তৈরি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সমুদ্র উত্তরবর্তী বাস্তবায়নের সমস্যা সঠিক কর্মপরিকল্পনার অভাব সমুদ্র অর্থনীতি বাস্তবায়নে জন্য পর্যাপ্ত বরাদ্দের প্রয়োজন রয়েছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন সমুদ্র নির্ভর শিল্পের উন্নয়ন সংক্রান্ত পর্যাপ্ত বাজেট বরাদ্দ আছে। ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে সমুদ্র কেন্দ্র করে তাদের জাতীয় নীতিমালা পরিকল্পনা প্রণয়ন করেছে, যে কারণে অর্থনীতিতে সাগর কেন্দ্রিক আয় প্রবৃত্তি তারা অনেক অগ্রসর। আমরা বাংলাদেশে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারি, আমাদের জন্য গ্রিটা একটি সমুদ্র নীতিমালা প্রণয়ন করতে পারি। এই কাজে বিদেশিদের সাহায্য ও পরামর্শ নেবার সাথে সাথে বিদেশের বাইরে যেসব বাংলাদেশে এই কাজে গবেষণা কাজে দক্ষতার পরিচয় দিয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ছোটবাস দেশে অভ্যন্তরে গবেষণা কাজ করছেন তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করা জরুরি। দেশে অনেক মেধাবী অভিজ্ঞ সরকার রয়েছে যারা সমুদ্র অর্থনীতি সমৃদ্ধ করতে সক্ষম দক্ষ জনরূপ সমুদ্র তলদেশে বাণিজ্য ও অপরাধী সম্পদ ব্যবহার করতে হলে যে পরিমাণ দক্ষ জনশক্তি দরকার বর্তমান বাংলাদেশে পরিমাণ জনশক্তি নেই। প্রযুক্তিগত জ্ঞান অভিজ্ঞতার অভাব পর্যাপ্ত গবেষণার অভাব সমুদ্র অর্থনীতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 মার্চ 2022 বেইজিং ফিশারিজ একাডেমির এক্সপোজিশন পেয়েছে ক্যারেটের মন্ত্রী ফাঁসিং আউটের অবলম্বন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ফার্স্ট ফিল্ড চট্টগ্রাম মেইন ফিশারিজ একাডেমির প্রান্তে যুক্ত ছিলেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ বিশ্বের গড় তোলার স্বপ্ন দেখিয়েছে জাতির পিতা, সেই শুধু স্বপ্ন নয় সেই পথ তিনি প্রদর্শন করে গেছেন, প্রয়োজনীয় সব আইন সব কিছু আমাদের করে দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশের বিশাল সমুদ্র সীমা, যে সীমায় আমাদের কোনো অধিকার ছিল না 1970 সালে জাতির পিতা প্রথম বাংলাদেশের জন্য দা রেডিয়ার ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 প্রণয়ন করেন, যার ভিত্তিতে পরবর্তীতে আমরা এই বিশাল সমুদ্র সীমা অর্জন করি। সমগ্র অর্থনীতি বাস্তবায়নের সুপারিশ সরকার সমগ্র অর্থনীতি ব্লু ইকোনমি বাস্তবায়নের জন্য সরকার ব্লু ইকোনমি স্থায়ী স্থাপন করেছে এবং কিছু জনবল নিযুক্ত দিয়েছে, কিন্তু জাতীয় নীতিমালা প্রণয়নের তেমন গতি নেই। ব্লু ইকোনমি বা সমগ্র অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের ব্লু ইকোনমি স্থায়ী গঠনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে হবে না, কারণ সমন্বিত পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ ছাড়াও সমগ্র এই স্যারের পক্ষে সমগ্র অর্থনীতির সুকৌশল বাস্তবায়ন সম্ভব নয়। সরকার টেকসই লক্ষ্য জাতীয় পরিকল্পনা সরকার মন্ত্রণালয় অধিদপ্তর এবং সেক্টর সমূহ করে কর্মসূচি গ্রহণ করতে হবে। পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন এবং সমন্বয় সকল প্রক্রিয়া নাগরিক সমাজ শিক্ষক বুদ্ধিজীবী মিডিয়া এনজিও এবং উন্নয়ন কর্মী সকল অন্তর্ভুক্ত করতে হবে। জলবায়ুর পরিবর্তন মোকাবেলা উপকূলীয় মানুষদের জীবন মানের উন্নয়নের করতে হবে, সমুদ্র উপকূলীয় এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, দরিদ্র মানুষের জন্য বিনিয়োগ প্রান্ত অর্থাৎ ধনীদের উদ্যোগ ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করার সুযোগ থাকতে হবে, স্বাগত এবং উপকূলে মৎস্য ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে, নারী ক্ষমতায় মৎস্য সম্পদ আরো সমুদ্র সম্পদ আহরণের জন্য দক্ষ জনবল এই সমুদ্র সম্পদ সরকার নৌবাহিনী কোস্টগার্ড আধুনিকরণ সমুদ্র সম্পদের যথাযথ সুরক্ষার পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা সৃষ্টি গবেষণার জন্য উদ্ভিত মাছ সংরক্ষণের মেরিন সমুদ্র দূষণ
প্রতিরোধ করার পাশাপাশি পরিবেশ সাম্য রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। ঘোষণাগার এবং অংশাগারে উপত্যকার বিশ্বনাথের বাইরে একচারি অর্থনৈতিক অঞ্চল সহ 710 কিলোমিটার সুদীর্ঘ উপকূল রয়েছে। 2012-2014 সালের বাংলাদেশের মধ্যে সীমানা বিরোধ নিষ্পত্তি হলেও আমরা এই বিরোধ কাজ লাগাতে পারিনি। এখন পর্যন্ত তৈরি হয়নি মেরিটাইম সমুদ্রের তলদেশে কি পরিমাণ সম্পদ রয়েছে তাও নির্ভর করা যায়নি, এমন কি পরিমাণ করা যায়নি মৎস্য সম্পদের। অথচ যুক্তরাষ্ট্র শুধু সমুদ্র তলদেশে সৌন্দর্য দেখিয়ে প্রচার দল বিনিয়োগ আদায় করে পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে যায় এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করে। বাংলাদেশে এই ধরনের সুযোগ রয়েছে কিন্তু আমরা তা কাজে লাগাতে পারছি না। অর্থনীতিবিদদের মতে নগর সমুদ্র সম্পদের ব্যবহার বাংলাদেশে যেমন দিতে পারে আগামী দিন চার দিনের মধ্যে তেমনই মধ্যে দিতে পারে সামান্য অপনের চেহারা সাগরের পানি অনেক অপ্রাণাজিক সম্পদের সুস্থ ব্যবহার এই দিকে দুই অঙ্কের গড়ে নিতে পারে খুব সহজে। এমনকি দেশের চাহিদা মিটিয়ে দিচ্ছে এই সামাজিক খাদ্য পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে যায়। এছাড়া সমুদ্র অর্থনীতি বদলতে দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান হবে এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমান্তের দেশে যে সম্পদ রয়েছে তার একশো উন্নয়নের যদিও সঠিক পরিকল্পনা মাফিক ব্যবহার করা গেলে 2023 সাল নাগাদ প্রতি বছর ৮,00,000 কোটি ডলার আয় করা সম্ভব হবে। যদি সঠিকভাবে মৎস্য সম্পদ ও গ্যাস সম্পদ খনিজ সম্পদ এবং পর্যটন শুল্ক কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশের প্রতি অর্থবছরে যে বাধা ছিল তা নির্ভর সমুদ্র অর্থনীতি দিয়েই সম্ভব। আপনাদের আসলে অনেকে এখানে আলোচক আছে এই বিষয়ে অনেকের অভিজ্ঞতা আছে তারা তাদের অভিজ্ঞতা ইয়ে করতে পারবেন কিন্তু আমাদের প্রধান আলোচক এবং আমাদের আরেকজন আলোচক আছেন যাদের বক্তব্য শোনার জন্য আপনারাও গভীর অপেক্ষা করছেন। আমরা আলোচনার অনুষ্ঠানটা কিছুটা আমাদের অনেকের কাছে আমরা আলোচনার অংশগ্রহণ করাতে পারছি না। এই পর্যায়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে আমি সামুদ্রিক মৎস্য অধিদপ্তর সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিনকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। সময় স্বল্পতার কারণে বেশি না করে আমি সরাসরি কথাতে আসি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সম্পাদক মহোদয় যে একটা সুন্দর সুলিপ্ত বক্তব্য উপস্থাপন করছেন এবং আমি এই বসে আমি প্রকাশনাটা দেখলাম এটা একটা সুন্দর একটা প্রকাশনা এবং সর্বশেষ লেটেস্ট কিছু ইনফরমেশন নিয়ে এই প্রকাশনাটা উনি করেছেন এবং এখানে উনি অনেক কিছু ইনপুট দিয়েছেন যেগুলো আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি এবং নিয়ে গেলে আমাদের মূল যে বিষয় আমাদের উন্নয়ন এবং সম্ভাবনার বিষয়গুলো অতি সংক্ষেপে সুন্দরভাবে বিষয়গুলোর এখানে অবতারণা করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আসছে। তবে একটা বিষয় আমি একটু ঘুরিয়ে বলতে চাই সেটা হচ্ছে এখানে আসছে সমুদ্র অর্থনৈতিক বাস্তবের সমস্যা আমি সমস্যাটাকে অন্য সমস্যা হিসেবে দেখতে চাই না, এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে আমি দেখতে হবে যেটা আমাদের পজিটিভ ওয়েতে দেখতে হবে। এখানে
আমাদের চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জ মোকাবেলা করবো আমরা এটাকে সমস্যা হিসেবে দেখব না। আমার মনে হয় বিষয়টা আমরা পজিটিভ ওয়েতে নিব, আর সেই সাথে প্রত্যেকটি বিষয়ের পাশাপাশি আমাদের সাগরকে টিঙিয়ে রাখতে হবে। আমরা অনেক কিছু আমরা এখান থেকে দিতে পারি, এবং আমরা ইতিমধ্যে কথাতে আসছে সেটা হচ্ছে এই সম্পদ কিন্তু অপূরণ্য নয়। শুধুমাত্র বর্তমানে বাংলাদেশে যে সম্পদগুলো আসছে, শুধুমাত্র মৎস্য সম্পদ সম্ভাবনার ভিতরে মৎস্য সম্পদে আমরা মোটামুটি কিছুটা হলেও নিয়মতান্ত্রিক ভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এর বাইরে যে সমস্ত খনিজ পর্যটন সহ অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক 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 বেশি কাজ করার সুযোগ রয়েছে, যে বিষয়গুলো আমাদের দেখতে হবে। আর এই সমুদ্রকে বাঁচিয়ে রাখতে গেলে, অর্থাৎ ম্যানকাইন্ড মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আমাদের একটা বিষয়ের দিকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে সমুদ্র এখন মারাত্মক ভাবে দূষিত হচ্ছে, বিশেষ করে মাইক্রো প্লাস্টিক দিয়ে দূষিত হচ্ছে। এটা আমাদের মানুষ কর্তৃক সৃষ্ট একটা বড় বিপর্যয় পৃথিবীর জন্য, যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি আমিরীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার আমাদের কাছে উপস্থিত হয়েছেন। তিনি পরবর্তীতে এই আলোচনায় অংশগ্রহণ করবেন। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য মার্সেন্টাইল মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ এনামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক্যাপ্টেন মোহাম্মদ এনাম, আসসালামু আলাইকুম। আমি একটা সংস্থাকে প্রতিনিধিত্ব করি যারা বাংলাদেশ মার্চেন্ট করি বিদেশি জাহাজে চাকরি করি, সেটা হলো আমার প্রতিষ্ঠান। আমরা ক্যারিয়ার থেকে আমরা সবাই সমুদ্র সাথে যুক্ত। তো বেসিক্যালি জয় সাহেব যা বলেছেন আসলে সেটাই আমি বলছি। বাংলাদেশের কনটেক্সে সাতটা সেক্টর আছে যেখানে সোশ্যাল ইকোনমি, তার মধ্যে একটা হলো লিভিং রিসোর্সেস, আরেকটা হলো মিনারেলস, এনার্জি, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড, ট্যুরিজম অ্যান্ড রিক্রিয়েশন এবং কার্বন সিকোয়েস্ট্রেশন, যেটা আমরা কার্বন ব্যবস্থাকে বন্ধ করার জন্য পোস্টাল প্রোটেকশন। এবং এই সাতটার মধ্যে আপনাকে বিবেচনা করে আরও দুটো করে প্রতিটা ম্যানেজমেন্ট কম্পিউটার সেক্টর আছে। আমাদের দক্ষ জনগণ ছাড়া এই বিরাট বড় মহিষমাকে আমরা চাইবো যে এই সমস্ত সেক্টর গুলোকে ইনভলভ করে একটা জয়েন্ট কমিশনের মতো করে এটা রিসার্চ করা উচিত। আর এটা সবচেয়ে বিরাট বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এবং সেই ইনভেস্টমেন্টগুলি নর্মালি প্রাইভেট সেক্টর বা আপনার ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে হয়, কিন্তু ওরা তখনই করবে যখন ওরা দেখবে যে ওদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ ইনশিওর, এবং সেই ইনশিওর ভুক্ত এটি গভর্নমেন্টের দায়িত্ব যে টোটাল মহিষমালগুলোকে রিসার্চ পার্কের আন্ডারে এনে অ্যাট্রাক্ট বিজনেস পিপল বা যারা ইনভেস্টমেন্ট ইনভেস্ট করা, সেটা তো আমরা অনেক পিছিয়ে গেছি। আমার মনে হয় আমাদেরই হোপফুল মূল্যবান তথ্য এবং এটা আরো উঁচু হচ্ছে।
আমাদের দরকার সেটার মধ্যে উই নিড টু ফাইন্ড এন এক্সপার্ট টু মেক ইট স্টার্ট ফাইন্ড আউট যে আমাদের কেন কি আছে এবং সেই দ্বারা বিজনেস পিপল এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করা এবং সেটা হলে শুধু একমাত্র উপায় হবে এটাতে কিছু আহরণ করা কারণ যেই পরিমাণ আমাদের এই মহিষ ফার্ম আছে এবং সেখান থেকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি আমি আশা করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল ইকোনমির 50% আমাদের এই সার মহাসমুদ্র থেকে যদি আমরা এই দাও এবং যেহেতু আমি সাগরের সাথে আমার বসবা 25 years আমার ক্যারিয়ার এবং এটার কোনো বিকল্প নেই এবং ভেরি আনফর্চুনেট যত আমরা তাড়াতাড়ি করবো সত্যি আমাদের সুবিধা কারণ আমাদের যখনই আমরা এই টিমগুলি করি দেখা যায় যাকে আমরা দিচ্ছি ওনারা তখন সকলকে দিকে সকলকে সিন্ড্রোমে ভুগেন দেখা যায় যে উনি নিজের গোত্রীয় লোককেই ভুগান কিন্তু বাকি যে স্টেকহোল্ডার গুলি আছে এটাকে ইনভলভ করেন উই হ্যাভ টু কাম আউট অফ ইট এটা থেকে আমরা না আসলে উই ক্যানট লুক ফর দ্য প্রসপেক্টিভ অফ ইট থ্যাংক ইউ ভেরি মাচ সময় শুনুন উপস্থিত সমাবেশ আসলে আমাদের সবাই খুব সম্পৃক্ত এই পর্যায়ে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক পরিচালক এবং মেরিন সায়েন্স সেন্টারের বিশেষ অনুষদের টিম যারা ডক্টর শফিকুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সমগ্র অর্থনীতি বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা শীর্ষ সভাপতি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিভাবক ডক্টর শ্রীনাথ ম্যাম আমাদের মাঝে উপস্থিত আছেন বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর নয়নুল ইসলাম স্যার আমাদের মধ্যে মঞ্চে আরো অনেক গুণীজন উপস্থিতি আছেন সময়ের সংক্ষিপ্ততার জন্য সবার সম্বোধন করতে পারছেন এই আন্তরিকভাবে দুঃখিত মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত অতিথি মন্ডলী প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের এই সেমিনারটাই অত্যন্ত যুগোপযোগী সেমিনার আর এই সেমিনারগুলো আমরা খুব আনন্দের সাথে উপভোগ করি এবং গর্বের সাথে উপভোগ করি কেন উপভোগ করি এই যে সমগ্র অর্থনীতি বিষয়টা যখন বাবু উপস্থাপন করেছেন যে বিষয়টা আমরা 2014 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছিল প্রত্যেকটা মন্ত্রণালয় তাদের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিষয়ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করো যেমন বাণিজ্য মন্ত্রণালয়কে 2টা কাজ দেওয়া হয়েছিল যে আমাদের নভল শিল্প এবং জাহাজ বাংলা শিল্প নিয়ে তারা কিছু কাজ করতে পারে এই যে মন্ত্রণ এই বিষয়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারে হ্যাঁ কিন্তু অর্জুন আশ্রী আমাদের যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় দৃশ্যমান কিছু অগ্রগতি আমাদের সহযোগিতায় তারা সম্পন্ন করেছে সেটা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বিশেষ করে আজকে আমাদের শরীফুদ্দিন সাহেব আছেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে দীর্ঘদিন কাজ করছেন ওনারা জাহাজ আনয়ন করেছেন যে বিষয়টা আমাদেরকে বারবার তাড়িত করে যে আমাদের সমুদ্রের কি অজানা সম্পদ আছে সেগুলো আপনি অনুসন্ধান করতে হবে সে অজানা সম্পদের কিন্তু আমরা অনেকটা সন্ধান করছি ইতিমধ্যেই আমরা ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সমুদ্রে কত প্রকার মাছ আছে সেরকম একটা সর্বশেষ ডাটাবেস আমরা তৈরি করতে পেরেছি মৎস্য ছাড়াও আরও অনেক সম্পদ আছে সেগুলোও কিন্তু আমাদেরকে অনুসন্ধান করতে হবে হ্যাঁ এই জন্য আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত তারপরও দু একটা বিষয় কিছু না বললেই না তখন 2014 সালে সমুদ্র অর্থনীতি বিষয়টা খুব একটা পরিচিত একটা শব্দ ছিল না সে বিষয়টা আমাদের সাংবাদিক বন্ধুরা নিজেরাই এখন আমাদের দায়িত্বটুকু কাঁধে নিয়েছেন এই জন্য আমি ওনাদের সবাইকে বিশেষ করে আজকের প্রবন্ধ পাঠক প্রবন্ধকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় যেহেতু সময় সম্পৃক্ত আমাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবও থাকতে পারে ইয়েতে যে আমরা কিন্তু আমাদের যে ম্যান্ডেট আমরা কিন্তু সেটা বাস্তবায়ন করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ম্যান্ডেট যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী করতে পারে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে প্রত্যেকটা উপকূলীয় বিশ্ববিদ্যালয়ে
অন্তত একটা করে ফ্যাকাল্টি, সমুদ্র বিষয়ক ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট থাকতে হবে। সেই জায়গায় আমাদের যে সক্ষমতা তৈরির জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 72 কোটি টাকা একটা প্রকল্প চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন। সেই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে, সেখানে আমাদের অত্যাধুনিক ম্যারিন একুরিয়াম এবং হ্যাচারি সমৃদ্ধ যে স্থাপনা হচ্ছে আপনারা দেখতে অত্যন্ত আনন্দিত হবে। এবং আমি মনে করি যে সমুদ্র গবেষণার জন্য উপকূলীয় এলাকা, আজকে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় আছেন, ম্যাম অত্যন্ত চেষ্টা করছেন আমাদের উপকূলীয় অঞ্চলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আমাদের গবেষণাগার হবে, পাশাপাশি পতেঙ্গা বা এরকম কক্সবাজার ওইসব স্থানেও আমাদের জাহাজ বা অত্যাধুনিক গবেষণাগার সমৃদ্ধ আমাদের কার্যক্রম থাকতে হবে। ম্যাডাম আন্তরিকভাবে করছেন, আমরাও সেখানে সহযোগিতা করছি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে 1971 সালে আমরা মেরিন বায়োলজি নামে প্রতিষ্ঠা করেছিলাম, সেটাকে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস করেছি। এখন সময়ের পরিসরে যেটা আমরা বলছি সুনীল অর্থনীতি বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে, সেই কর্ম পরিকল্পনার অংশ হিসেবে আমরা সেটাকে 2018 সালে ফ্যাকাল্টি অফ মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজে উন্নীত করেছি। সেখানে আমাদের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সও আছে। আপনারা শুনে খুশি হবেন যে অশনোগ্রাফি বিষয়টিও অত্যন্ত আলোচিত বিষয়, যেটা আমরা 1971 সাল থেকে সেখানে গবেষণা করছি। তারপরে সেই বিষয়টাও কিন্তু এখন খুব আলোচিত হবে, সেই জন্য আমরা প্রথমে 2012 সালে অশনোগ্রাফি বিভাগ খুলে সেখানে পৃথকভাবে আমরা ডিগ্রি প্রদান করছি, ফিশারিজ ডিগ্রি প্রদান করছি। হ্যাঁ, যে বিষয়টা এখানে আমাদের আলোচক বিন্দু নিয়ে এসেছে, যেখানে আমাদের যে দক্ষ জনশক্তির অভাব, সেই জায়গায় আমি একটু বিনীতভাবে দ্বিমত পোষণ করি। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1971 সাল থেকে প্রতিষ্ঠার পর প্রায় 700 থেকে 800 গ্রাজুয়েট আমরা তৈরি করেছি, যারা সমুদ্র গবেষণার উপর দক্ষ জনসম্পদ হিসেবে তারা কাজ করতে পারে। হ্যাঁ, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে কক্সবাজারে যেমন আমরা হ্যাচারি উন্নয়ন করেছি, চিংড়ি প্রজনন কেন্দ্র উন্নয়ন করেছি, কিন্তু সেই হ্যাচারি শিল্পে আমাদের যে দক্ষ জনশক্তি তাদেরকে কাজে না লেগে নন টেকনিক্যাল লোকদেরকে তারা কাজে লাগায়। আমরা সি ফুড প্রসেসিং সেন্টার আছে অনেকগুলা, সেখানে আমাদের ছেলেমেয়েদেরকে কাজে না লেগে তারা নন টেকনিক্যাল লোক দিয়ে কাজ করাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে দক্ষ জনশক্তির অভাব সেটা আমি বলবো না, তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে। আমার পাশে শরীফুদ্দিন ভাই আছে, ডক্টর শরীফুদ্দিন, উনিও সেটা স্বীকার করেন। চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, অথচ সামুদ্রিক মৎস্যটা হলো আমাদের সমুদ্র অর্থনীতির প্রাণ, যেখান থেকে আমরা অতি শীঘ্রই তার সুফল পেতে পারি। হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো আসতে পারে, কিন্তু সমুদ্রের যে মৎস্য থেকে আমরা কিন্তু সুফল আমরা অনেক আগে থেকে পাচ্ছি, এবং খুব সহসাই জাতীয় অর্থনীতিতে তার সুফলটা আমরা নিয়ে আসতে পারি। সেই জায়গায় চট্টগ্রাম যে সমুদ্র মৎস্য কেন্দ্র আছে, আমার যে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর আছে, সেইখানেও কিন্তু প্রয়োজনীয় জনবল নেই। এই জন্য আমি বলবো যে আমাদের যে সর্বশেষ যে ব্যবস্থাপনা থাকবে, আমাদের জনবল আছে, সেই জনবলকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে বাস্তবতা নিয়ে, 2012 সালে সমুদ্র জয়ের পরে যে বাস্তবতা নিয়ে যে একটা কর্মযোগী আমাদের নেমে পড়া হচ্ছে সবাইকে, সেই স্পিরিট অনুযায়ী আমি এগোতে পারিনি, কিন্তু আমরা কিন্তু কাজ করছি, কিন্তু সেই কাজের গতি কিন্তু আরও বাড়াতে হবে। এই জন্য আমি বলবো আমাদের সাথী বন্ধুরা আজকের এই সেমিনারটা আয়োজন করেছেন, তারা যদি এই বিষয়গুলা আগামীতেও একটু সামনের দিকে নিয়ে আসেন, বিশেষ করে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম, সেটাকে আমরা একটা আলাদা অধিদপ্তর হিসেবে চাচ্ছি। আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে থাকলে অনেক কাজ হয়, সেটা একটা ব্লু ইকোনমি সেলে চলে এসেছে, সেই ব্লু ইকোনমি সেলে চলে আসাতে কাজের গতি অনেক কমে গেছে। সেই জায়গায় আমরা চাচ্ছি আমাদের সমুদ্র পৃথক সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়, যেটা বিশ্বের অনেক দেশে আছে, মিনিস্ট্রি অফ মেরিন অ্যাফেয়ার্স, সেই জায়গায় যদি আমরা যেতে পারি, আমাদের যে সবার যে একটা প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা যেতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এইভাবে নিয়মিত সেমিনার করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা আছে, আমাদের উপাচার্য ম্যাম আছেন, আমার নির্দেশনা আছে যে আমরা নিয়মিত সেমিনার করবো। আমরা যত জনবল তৈরিতে আমাদের যা যা করণীয় আমরা সেটা করবো, সেই বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে এখানে সুস্থ তারা কিছু বলবে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত আমরা ওনাদেরকে আলোচনায় অংশ নিতে পারছি না। বৃহস্পতি সমাবেশ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদুল আলম, আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জনাব সালাউদ্দিন ভেজা, আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি অনিন্দ্য টিটু, আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি চৌধুরী পরি, প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা অধীর আগ্রহে অংশগ্রহণ অপেক্ষা করছেন প্রধান আলোচকের আলোচনা শোনার জন্য। আমরা এই পর্যায়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর মনির ইসলাম স্যারকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমার স্নেহস্থলী অন্ধকার রাহবৃন্দ, আমি আসলে সময় সংক্ষেপের কারণে মূল বক্তব্যে চলে যাই, কারণ এখানে আমাদের প্রবন্ধকার অত্যন্ত কষ্ট করে সুন্দর একটা প্রবন্ধ উনি লিখেছেন, কিন্তু ভালো উপস্থাপন করতে পারেননি সময়ের অভাবে, কিন্তু এখানে অনেকগুলো দেখুনি কাজ করেছে যেগুলো আমি পুনরুক্তি করতে চাইব না। আমার বক্তব্যটা আসলে একটু অভিযোগের ধরনের। 2012-তে আমরা মিয়ানমারের বিরুদ্ধে ইক্রসে জয়লাভ করেছি, 2014-তে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি। এই দুটো বিজয়ের মাধ্যমে 118,813 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা বাংলাদেশের এখন ধরতে গেলে ইকোনমিক জোনে পরিণত হয়েছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। কিন্তু একটা 12, একটা 10 বছর, আর একটা 8 বছর। এই 8 বছরে আমরা কি করলাম? আমরা কি যথেষ্ট অগ্রাধিকার দিয়ে ব্লু ইকোনমি কার্যক্রম শুরু করেছি? আমি দুঃখের সাথে বলছি আমরা করছি না। 2004 সালে মায়ানমার বাংলাদেশ সীমান্তে 4 ট্রিলিয়ন মানব আবিষ্কার হয়েছে, এটা এখন চীন ব্যবহার করছে। ওই গ্যাস বাংলাদেশের উপর দিয়ে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে, বলা হয়েছিল বাংলাদেশ ফুইলিং চার্জ পাবে এবং প্রয়োজন হলে বাংলাদেশ ওই গ্যাস নিজেরা ব্যবহার করতে পারে। কিন্তু বিএনপি জামাত সরকারের অন্ধ ভারত বিরোধিতার কারণে এই লোভনীয় প্রস্তাবটি আমরা গ্রহণ করিনি, আমরা রাজি হইনি। এখন আমরা 10 গুণ বেশি দাম দিয়ে আমরা এলএনজি কিনছি, এলএনজির দাম কিন্তু 2004 সাল থেকে 10 গুণ বেড়ে গেছে, তেলের দাম 3 গুণ বেড়ে গেছে। অতএব এই যে এতগুলো ব্লকের কথা আমরা বলছি, মিয়ানমার আমাদের সীমান্তে তারা গ্যাস পেয়েছে,
ভূগর্ভস্থ গ্যাস তো সীমানা মানে না, তার মানে ওই গ্যাস বাংলাদেশেও আছে। তাহলে ডায়ুকে আমরা পাঠিয়েছিলাম 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর মিয়ানমার তাদেরকে তাড়িয়ে দিয়েছে। 2012 সালে কিন্তু আমরা এই ক্রস থেকে সেই এলাকাটা পেয়ে গেছি, সেই ব্লকগুলো পেয়ে গেছি, কিন্তু গত 8 বছরে আমরা সেখানে কোনো রকমের এক্সপ্লোরেশন শুরু করতে পারলাম না। কেন? মিয়ানমার যে গ্যাস পেয়েছে সেই গ্যাস তো বাংলাদেশেও আছে, ওটা তো সীমানা মানে না। আমরা তাহলে কয়েক টিসিএফ গ্যাস হারিয়ে ফেলেছি আমাদের ইলেকশনের কারণে। বাকি গ্যাস ব্লকগুলোতেও আমরা এখনো কিন্তু সবগুলো আমরা ইজারা দিতে পারিনি, লিজ দিতে পারিনি। এখানে আমি বলবো যে শৌভিক যে কথাটা বলেছেন যে সমুদ্র সম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি, কারণ যে টানা পড়ে চলছে এবং এই কারণে আমরা সেখানে এগোতে পারছি না, লিজিং করতে পারছি না, গ্যাস ব্লকগুলো আমরা দিতে পারছি না। এবং এর ফলে যেটা ঘটছে সেটা হলো যে কথাগুলো আমাদের প্রবন্ধকার বলেছেন যে আমরা আসলে সত্যিকারভাবে ব্লু ইকোনমির লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ তেমন কিছু করছি না। অতএব আমাদের প্রধান কাজ হবে যে 144,000 বর্গ কিলোমিটারের একটা দেশ 118,813 বর্গ কিলোমিটার আমরা সমুদ্র সীমা পেয়ে গেছে, কিন্তু কোথায় সেই প্রায়োরিটি, কোথায় সে অগ্রাধিকার? আমি সে অগ্রাধিকার কোথাও দেখছি না। একটা সেল করা হয়েছে মাস সমুদ্র সম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় দাবি, এবং আজকের সেমিনার থেকে আমি এই দাবিটা অত্যন্ত জোরের সাথে আমি দেখুন। এখানে নানা রকমের গ্যাস ব্লক নিয়ে নানা শক্তির একটা টানা পড়ে আছে আমরা জানি, কিন্তু আমি বলবো এখানে আমাদের জ্বালানি মন্ত্রণালয়, আমাদের গ্যাসের যারা ব্লক যারা ইকার মালিক তাদেরকে আমি ব্যর্থতার দায় নিতে বলবো। তারা যথেষ্ট কাজ করেননি, তারা জাতিকে আমি বলবো যে ব্যর্থতার জালে বদ্ধ করে রেখেছেন। আজকে যখন সারা পৃথিবীতে সেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে যেমন তেলের দাম হু করে বাড়ছে, এলএনজির দাম হু করে বাড়ছে, সেখানে আমরা আমাদের সেই এবারের যে আমদানি যে $85 বিলিয়ন গিয়ে দাঁড়াবে, আমাদের রপ্তানি কিন্তু $50 বিলিয়ন, তাহলে এখানে $33 থেকে $35 বিলিয়নের একটা বিশাল বাণিজ্য ঘাটতি সৃষ্টি হতে যাচ্ছে। কিভাবে আমরা সেটা মেটাবো? আমাদের তো এবার সেই আমাদের রেমিটেন্স $20 বিলিয়নের উপরে যাবে না, কমে যাবে গত বছর। তাহলে এখানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টস এর কারেন্ট অ্যাকাউন্টে একটা বিশাল ঘাটতি সৃষ্টি হতে যাচ্ছে, যেটা আমাদেরকে বিপদে ফেলবে। অতএব আমি বলবো যে সমুদ্রের দিকে নজর দিন। এখানে যে পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী, এদের মধ্যে একটা ক্ষমতার রশি টানাটানি চলছে, আমি জানি অনেক কাজ করা যাচ্ছে না এদের টানাপোড়েনের কারণে। সেখানে প্রধানমন্ত্রীকে আমার মনে হয় যে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, এবং এই শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হলো যে আমাদের ট্যাগের অনুসন্ধান, আমাদের ফিশারি সম্পর্কে এখানে অনেক বিশেষজ্ঞ আছেন, ফ্যাক্টরি শিপের কনসেপ্ট সে 50 বছর আগে সারা নিয়ে এসেছে। আমরা গত 8 থেকে 10 বছরে একটি ফ্যাক্টরি শিপও চালু করতে পারলাম না, যেগুলোতে শুধু মাছ ধরে না, যেগুলো থেকে পুরো মাছ প্রসেসিং করে ক্যানিং করে মাসের পর মাস তারা সমুদ্রে থাকে, তারপর সেখানে এক্সপোর্ট করে। অথচ আমরা সে 2018 সালে আমরা এই ব্যাপারে 16টি ফার্মের নাম বলেছিলাম যাদেরকে আমরা অ্যাপ্রোচ করবো বলেছিলাম, 4 বছর পার হয়ে গেছে, একটিও সেই ফ্যাক্টরি শিপ আমরা কিনতে পারিনি। টুনা মাছ যেটা বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের 9 গ্রাম, এটা হলো টুনার একটা অত্যন্ত লোভনীয় ক্ষেত্র, বাংলাদেশ সেখানে এখনো যেতেই পারে। 9 গ্রাম দিয়ে আমরা ফিশারির জন্য যেতে পারি না, প্রবন্ধকার বলেছেন 70 কিলোমিটারের বাইরে আমরা যেতে পারছি না, অথচ আমরা 600 কিলোমিটার পর্যন্ত যাওয়ার অধিকার আমাদের আছে। অতএব আজকে আমি এই কথাগুলো এজন্যই বলছি যে সময় আসলে মোটেও নেই, আমি আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম, কারণ এটা আমার অত্যন্ত একটা ফেভারিট একটা বিষয়, আমি মাঝে মাঝে এগুলো নিয়ে প্রথম আলোকে লিখি, আমার প্রধানমন্ত্রী লিখি। আমি চাই যে ব্লু ইকোনমি শুধু
আমরা যে বিজয় অর্জন করেছি সেখানে ভুল থাকতে হবে না। ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। তারা 2020 সালে আমাদের বিরুদ্ধে জাতিসংঘে যে আপত্তি উত্থাপন করেছে, আমরা আমাদের জবাব দিয়েছি, সেটাই জাতিসংঘে আছে। অতএব এখানে সেই শুধু ভারত তাদের মুখের দিকে তাকালে চলবে না। ভারত মিয়ানমার তারা কিন্তু যোগ সাজস করে আমাদেরকে হারাতে চেয়েছিল। 2012 সালে মিয়ানমারের ওকালতি সব লুকিয়ে ছিল ভারতীয়, তারা আমাদেরকে হারাতে পারেনি। 2014 সালে তারা আমাদেরকে আরেকটা চাণক্য চাল দিয়ে ছিল যে সেই দ্বিপাক্ষিক একটা ব্যবস্থা করতে, আমরা সে সাথে পারিনি। আমরা বিজয় অর্জন করেছি, এই বিজয় ধরে রাখতে হবে এবং খেয়াল করতে হবে যে বাংলাদেশের এই যে একটা সম্ভাবনা সেটা একেবারেই আমি বলবো যে কিছুই আমরা অর্জন করতে পারিনি এই পুরনো সেই ফিশিংয়ের সামান্য জিনিস ছাড়া। অতএব আজকের এই সেমিনারটাকে অত্যন্ত সময় উপযোগী করব। আমি একই সাথে বলবো যে সত্যিকার অগ্রাধিকার প্রদান করা ভুলই করামিকে, এবং সোনা দিয়া আমরা বন্ধ করতে পারিনি ভারতের কারণে। আমি বলবো যে সোনা দিয়াকে এই ব্লু ইকোনমি সমুদ্র সম্পদ মন্ত্রণালয়ের মূল কেন্দ্র হিসাবে আমরা গড়ে তুলি, কক্সবাজার এবং সেই সোনা দিয়া এই পুরো অঞ্চলটাকে, তাহলে আমাদের সত্যিকারভাবে আমাদের এই কাজগুলো এগিয়ে যাবে। আমি আপনাদের সময় করতে চাই না, সময় হয়ে যাচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ বিশ্বাস করছি। ধন্যবাদ মোদী স্যারকে। আমাদের ইফতারের সময় খুব সমাগত। এবারে আমাদের সেমিনারের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর শিরীন আক্তার তার মূল্যবান বক্তব্য রাখবেন। সবচেয়ে বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার অভিভাবক ছিলেন তিনি প্রফেসর মইনুল হোসেন, এখানে মনুল ইসলাম এখানে আছেন, আমাদের আরো অনেক সাংবাদিক মন্ডলী সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। একটি সময় উপযোগী সেমিনার করার জন্য আমি আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। খুব সময় নেই, আমি শুনেছি অনেক কিছুই শুনেছি এবং আমি যেগুলি জানি সেগুলি হচ্ছে আরো অনেক বেশি শুনেছি। আমাদের কতটুকু যাওয়া উচিত ছিল এই সমুদ্র অর্থনীতি নিয়ে এবং আমরা কতটুকু পেয়েছি বিজয় অর্জনের পর, এটি একটি বিশাল বিষয়। আমাদের পাওয়ার ভাগটা কম, মনুল ভাই সবসময় এগুলি বলেন এবং এগুলি আমাদের মন ভেঙে চলেন। তবে আমি খুব স্বপ্ন দেখি, আমি বিসি হওয়ার পর থেকেই আমি মেরিন সায়েন্স ডিপার্টমেন্টের কিছুদিনের আমি ডিন ছিলাম, পরে আমি নিজে সরে দাঁড়িয়েছি। তাদের মধ্যে থেকে অসন্তোষ ওঠা লাগে, কেন আসছে মানুষই আমি মেডিসিনের দিন, যাই হোক তারা আছেন। এবং সেটা তখন থেকে আমি যখন কক্সবাজার যাই আমি স্বপ্ন দেখি সোনা দিয়া কখন সমুদ্র বন্দর হবে, মাতার বাড়ি কখন চালু হবে, কখন কক্সবাজারে সেই সি উইড দিয়ে খাদ্য উৎপাদন করা যাবে। এবং আমি মাননীয় ভূমিমন্ত্রীকে বলি কক্স আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির মেরিন সায়েন্স ফিশারিজ এবং অশানোগ্রাফির জন্য একটি জায়গা পেয়েছি, মাননীয় ভূমিমন্ত্রী আমাদেরকে অনুমোদন করেছে, কিন্তু কক্সবাজারে জায়গায় নেই, অনেক কষ্ট করে পাওয়া গেছে। এবং আমার স্বপ্ন আছে সেটি যদি হয় আমরা সেখানে আমাদের মৎস্য গবেষণা কেন্দ্র করব এবং সেখানে আমরা যে মাছগুলি হারিয়ে যাচ্ছে রেয়ার মাছগুলি, যেগুলি সঠিক ভাই ছাত্ররা কিন্তু অনেকগুলি মহেশখালীতে এগুলি করছে, তা সেগুলি নিয়ে আমি শেষ করে দিচ্ছি। তো আমি সেগুলি স্বপ্ন দেখি এবং ইনশাল্লাহ আমি মনে করি যে একদিন
একদিন আমাদের এইসব ছাত্রগুলো বাস্তব আকার ধারণ করবে। আমি আমার সেই জায়গায় আমি দুটি রেজাল্টের স্বপ্ন দেখি যে একটি কক্সবাজার থাকবে, একটি থাকবে কর্ণফুলীতে। আমি জানি না মেরিন সায়েন্সের টিম আমাকে সেই বাজেটটা এনে দেবেন কিনা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে। উনি 72 কোটি টাকার বাজেট এনেছিলেন, আশা করছে তাই সম্প্রদিক দেখতে অসুবিধা কি। বর্তমানে আমাদের এখানে আমাদের দেশে সমুদ্রের যে সম্ভাবনা আছে, অপার সম্ভাবনা আছে, আমাদেরকে সেগুলি কাজে লাগাতে হবে। আমাদেরকে বারবার আমাদের উপরের মহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হবে এই যে এটার জন্য একটি সমগ্র আলাদা একটি মন্ত্রণালয় করতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আর দেরি করছি না। এই অনুষ্ঠানে আমাকে প্রধানমন্ত্রী করার জন্য আমার ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় উপাচার্য ডক্টর অধ্যাপক শিরিন আক্তারকে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ইফতারের সময় হয়ে গেছে, তারপরে আমরা এই মুহূর্তে মোনাজাত পরিচালনা করার জন্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন আল কাদেরী সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আজকের এই আয়োজনকে আপনি কবল মঞ্জুর করলেন। আল্লাহ ইফতারের এই শুভ মুহূর্তে আমরা যারা আজকের সেমিনারে উপস্থিত হয়েছি, প্রধান অতিথি আলোচক বৃন্দ, প্রধান আলোচক আয়োজক বৃন্দ, আল্লাহ সবাইকে আপনি কবল মঞ্জুর করলেন। বাঁকুড়াতে দশকে আমরা হাত রেখে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন, আমাদের সন্তানদেরকে মাফ করে দিন, আমাদের এসব জাতি মুসলিম উম্মাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ উন্নত বিশ্বে মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো বাংলাদেশ, বাংলাদেশ সরকার এবং জনগণকে এগিয়ে যাওয়ার তো সিদ্ধান্ত আল্লাহ সম্বন্ধে অর্থনীতির বিষয়ে ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এই ক্ষেত্রে আজকের যে সময় উপযোগী যে উদ্যোগ নিয়েছেন হাজ মিজানুর রহমান মজুমদার এবং ওনার সহকর্মীরা, এই জন্য আমরা মোবারকবাদ জানাই আল্লাহ। আল্লাহ ওনার এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশ ও জাতি সরকারকে তৌফিক দান করি আল্লাহ, রহমতের ছায়া দান করি আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর মসজিদে আক্রায় যে অত্যাচার করেছে আল্লাহ, আল্লাহ এর বিচারের ভার আপনার পুত্র দেহাতে আমরা ছেড়ে দিয়েছি। আমরা পবিত্র মাসে মুসলিম উম্মাকে আপনি হেফাজতের ব্যবস্থা করে দেন। সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করে আমরা। ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, অন্যান্য অর্থনীতির যে সমস্ত গোষ্ঠী রয়েছে তাদের মতো আমরা যেন এগিয়ে যেতে পারি অর্থনীতির সমৃদ্ধির পথে, আমাদের সেই তৌফিক দান করে। সাল্লাল্লাহু তাআলা আলা নবিল করিম ওয়া আলি আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালামিন আল্লাহু শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকে সেমিনার ও ইফতার মাহফিলের অতিথি গণ, আমরা শেষ করতে চলে এসেছি। আজকের সেমিনারে সমাপ্তি ঘোষণা করবেন এই সেমিনারের সভাপতি বাংলাদেশ নিউজ এজেন্সি প্রকাশক জনাব জাকির হোসেন। আসসালামু আলাইকুম ভবিষ্যৎ প্রধান অতিথি, প্রধান আলোচক এবং এই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ্রীবন্দন। আসলে আমাদের আলোচনা আরও অনেক দীর্ঘায়িত হওয়ার কথা ছিল, সন্ধ্যা সুবিধার জন্য সফরের মধ্যে আলোচনা শেষ করা হল। সকলকে কষ্ট করে আসার জন্য এবং এসে আমাদের এই আলোচনা সভাকে
সুন্দর জানার জন্য সকলের প্রতি আমাদের আমার কৃতজ্ঞতা প্রমাণ জ্ঞাপন করছি। সকলকে আবার আন্তরিক অভিবাদন জানাই এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছিলাম। উপস্থিত সুধি সমাবেশ, আজকের এই সেমিনার উত্তর মাহফিলে আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে প্রতিকূল পরিবেশে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার অন্তর থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানটা হয়তো আরো সুন্দর হতে পারত, কিন্তু আমাদের প্রস্তুতির অভাবে অনুষ্ঠানে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে। আপনারা এই ভুল ত্রুটিগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই অনুষ্ঠানে, এই সেমিনারে এবং আজকের এই ইফতার মাহফিলে যে ত্রুটিগুলো আছে, যে ত্রুটিগুলো হয়েছে, যে বিচ্যুতি হয়েছে, সব ডাইরেক্ট বাংলাদেশ নিউজ এজেন্সির নির্বাহী সম্পাদক হিসেবে আমার, আর যে সফলতাটুকু হয়েছে, যে আয়োজনটুকু আমরা আজকে করতে পেরেছি, সেই আয়োজনের কৃতিত্বটা আমাদের সহকর্মী, বিশেষ করে আমার সহকর্মী বাংলাদেশ নিউজ এজেন্সির হেড অফ নিউজ সৈয়দ গোলাম নবী, আমাদের পটসাংবাদিক অশোক পারভেজ, আমাদের পটসাংবাদিক বাচ্চু বড়ুয়া, সাইদুল আজাদ, আমাদের সিনিয়র রিপোর্টার হাসান মুন্না, আমাদের যুগ্ম বার্তা সম্পাদক ওসমান গনি, আমাদের রিপোর্টার ফয়সাল মনির, আমাদের আইটি প্রধান জোনায়েদ, এবং মারজুককে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সেমিনার ও ইফতার মাহফিলের